সালামু আলাইকুম। 45তম বিসিএস 90 দিনের প্রিলিমিনারি প্রস্তুতির ডে 44-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আয়োজনে যে তিনটি বিষয় থাকছে, একটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলী, একটি ভূগোল এবং একটি হচ্ছে বাংলা ব্যাকরণ। আন্তর্জাতিক বিষয়বলী থেকে আমরা গত ক্লাসে বলেছিলাম এশিয়া মহাদেশ থেকে আপনারা কোন কোন টপিকগুলো, কোন কোন দেশগুলো কীভাবে পড়তে পারেন সেটা বলা হয়েছিল। তো এটা দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, বলেছিলাম অর্ধেক গত ক্লাসে পড়তে বলেছিলাম এবং বাকি যে অর্ধেক থাকে সেটা আপনারা আজকের ক্লাসে পড়বেন এবং অবশ্যই এর সাথে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু সমাধান করবেন। হ্যাঁ, এরপরে ভূগোল অংশ। হ্যাঁ, তো ভূগোলের আমরা কিন্তু চারটা অধ্যায় অলরেডি পড়ে ফেলছি, এই পঞ্চম অধ্যায়টা পড়লেই কিন্তু আমাদের ভূগোল পাঠটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ভূগোল পাঠের পঞ্চম অধ্যায়ের মধ্যে কী কী পড়তে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এইটাকেই আপনারা দুই দিনের জন্য রাখবেন। আজকে আমি যে অংশগুলো দেখাচ্ছি সেখান থেকে অর্ধেক অংশটা পড়বেন এবং নেক্সট একটা ক্লাসে আমি সেটা দেখাবো যে বাকি অর্ধেকটা পড়ে ফেলবেন। এখন ভূগোলের পঞ্চম যে অধ্যায়টা আছে সেটা মূলত প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে। হ্যাঁ, দুর্যোগের ধরন, প্রকৃতি এবং ব্যবস্থাপনা। প্রথমে আপনারা বিগত বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন। এরপরে দেখেন এখানে, যেমন দেখেন এখানে দুর্যোগ, বিপর্যয় এগুলোর প্রকারভেদ দেওয়া আছে। তবে এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দুর্যোগগুলো সবচেয়ে বেশি ভয়াবহ বা সবচেয়ে বেশি মানে কি আলোচনার প্রেক্ষাপটে চলে আসে। হ্যাঁ, বা যেগুলো হচ্ছে খুব ভয়াবহ রূপ ধারণ করে, প্রতি বছরই প্রচুর ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেইগুলো। যেমন বিশেষ করে আমরা যদি বলি, দেখবেন একটা হচ্ছে বন্যা, তারপরে হচ্ছে ভূমিকম্প, তারপরে নদী ভাঙন, এইগুলো থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে। বিশেষ করে বন্যা এবং ভূমিকম্প এই দুইটা থেকে প্রশ্ন বেশি আসে। এখন এগুলোর মধ্যে একটা বইয়ের মধ্যে অনেক তথ্য দেওয়া আছে। হ্যাঁ, আপনারা নর্মালি কী কী পড়বেন এইটার, হ্যাঁ, যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ যেটাই হোক না কেন সেটার কারণটা কী, হ্যাঁ, প্রাকৃতিক কারণ, মানবসৃষ্ট কারণ থাকতে পারে, সেটার ফলাফলটা কী। হ্যাঁ, তারপরে বাংলাদেশে ইতিপূর্বে, হ্যাঁ, ভয়াবহ যে বন্যা বা যে প্রাকৃতিক দুর্যোগটা কোন সময় ঘটছে, হ্যাঁ, সেটা সম্পর্কে যদি খুব ভয়াবহ কোনো একটা থাকে সেটার সম্পর্কে একটু জানবো, রিসেন্ট সময় যদি কোনো একটা থাকে সেটা সম্পর্কে জানবো এবং ওইটা প্রতিরোধ করার জন্যে বা ওই দুর্যোগটাকে মোকাবেলা করার জন্যে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এবং সাম্প্রতিক সময়ে সরকার কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই তথ্যগুলোই নর্মালি পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এর বাইরে আরও অনেক তথ্য থাকতে পারে, তবে এগুলো পরীক্ষায় আসলেও মানে এইগুলো তথ্য থেকেই এই টাইপের তথ্যগুলোই পরীক্ষায় বেশি আসে। যেমন বন্যার কারণ দেখেন এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে বিশেষ করে এখানে দেখেন, যেমন বন্যার শ্রেণীবিভাগ, এইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বন্যার শ্রেণীবিভাগ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন এলাকায় কোন ধরনের বন্যা সংঘটিত হয়ে থাকে, এরকম একটা প্রশ্ন প্রায় প্রায় কিন্তু বিসিএস পিলিতে আসে। এখন দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছকের মধ্যে অনেক কিছু দিয়ে আছে। হ্যাঁ, তো আপনারা দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন বন্যাগুলো খুবই ভয়াবহ ছিল, হ্যাঁ, সেটার সম্পর্কে কোনটাতে সবচেয়ে বেশি কি সবচেয়ে বেশি ভয়াবহ বলতে সবচেয়ে বেশি সময় ধরে কোনটা ছিল, কোনটাতে সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছে, কোনটাতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম কিছু কিছু তথ্য জানতে পারেন। হ্যাঁ, আর রিসেন্ট সময়ে দেখবেন যে ওইগুলো থেকে কোনো তথ্য আছে কিনা। যেমন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখেন, নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এখানে এই যে FCDI বা FAP এগুলো সম্পর্কে একটু জানতে পারেন। হ্যাঁ, যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন যে সেচ প্রকল্পগুলো, হ্যাঁ, বিশেষ করে যে সেচ প্রকল্পগুলো সবচেয়ে বড় অথবা রিসেন্ট সময় নেওয়া হয়েছে, এইরকম সেচ প্রকল্পগুলো বা মানে যেগুলো বর্তমানে সরকার মানে কি সরকার কর্তৃক বা বাংলাদেশ প্রেক্ষাপটে যেগুলো এখন চলমান আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানতে পারি। হ্যাঁ, তারপরে দেখেন অন্যান্য যেই আছে, যেমন ধরেন ঝড়, বজ্রপাত থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন ধরনের আছে, তো সেইগুলো থেকে পরীক্ষায় নর্মালি প্রশ্ন কম আসে। আসলেও আপনারা দেখবেন রিসেন্ট যে প্রশ্নগুলো সেগুলোর সঙ্গে সম্পর্কে আসতে পারে, আর সাথে বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়ে ফেলেন। এখন ভূমিকম্প, হ্যাঁ, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের ক্ষেত্রে এই যে দেখবেন রিক্টার স্কেলে যে মাত্রাগুলো, হ্যাঁ, যে কোনটাতে কত মাত্রার কী ভূমিকম্প হতে পারে এইটা একটা, আরেকটা হচ্ছে এই যে বাংলাদেশকে, সমগ্র বাংলাদেশকে তিনটা ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়, কোনগুলো কোন অঞ্চলটা কোন দিকে রিক্টার স্কেলের মাত্রা কত আর কোনটা কতটা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই এই চিত্রটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ওই যে খেয়াল করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে ভয়াবহ কোনো ভূমিকম্প হয়েছে কিনা, এইটা একটা। তারপরে ঝড় টড় থেকে শুরু করে এগুলো অন্যান্য যেগুলো আছে এগুলো পরীক্ষায় এতটা প্রশ্ন আসে না, এগুলো জাস্ট ওই যে বললাম যে রিসেন্ট সময়ে অথবা বিগত বছরে আসা প্রশ্নগুলো একটু দেখতে পারেন, নদী ভাঙনটা একটু দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অংশ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। হ্যাঁ, এইটা একটু গুরুত্বপূর্ণ। এই দুর্যোগ ব্যবস্থাপনার অংশের মতো দেখবেন এর প্রধান উদ্দেশ্য হচ্ছে তিনটা, এটা একটু পড়ে ফেলবেন। এবং এখানে একটা চক্র আছে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, এই চক্রের মধ্যে দেখেন এই যে এই চক্রটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এবং এখানে প্রতিটা চক্রের আন্ডারে কিছু কিছু তথ্য দেওয়া আছে, যেমন হচ্ছে প্রতিরোধের আন্ডারে বেড়িবাঁধ নির্মাণ বা প্রশমনের আন্ডারে কিছু, এইগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। এই চক্রের আন্ডারে বা এই যে ছকের আকারে যে তথ্যগুলো দেওয়া আছে কোনটার আন্ডারে কি এটা একটু পড়ার চেষ্টা করবেন। এবং এখানে পড়তে গেলে আরও কিছু অংশ পাবেন, এগুলো আমরা যদিও বা বাংলাদেশ বিষয় বলি অন্যান্য অংশ পড়তে গেলে অনেক সময় পেয়ে গেছি। যেমন আবহাওয়া অধিদপ্তর সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, বিশেষ করে এখানে যেমন স্পার্সো, হ্যাঁ, এখান থেকে কিছু কিছু তথ্য পরীক্ষায় আসে স্পার্সো থেকে। তারপরে দেখবেন
এখানে যে ভূ উপগ্রহ কেন্দ্র, হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে। তো এগুলো বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখে ফেলবো। আর আরেকটা অংশ আছে হচ্ছে বাংলা ব্যাকরণ। হ্যাঁ, তো বাংলা ব্যাকরণ থেকে পড়তে গেলে দেখেন আমরা এইরকম কিছু অংশ আছে, একটা হচ্ছে সন্ধি এবং প্রকৃতি প্রত্যয়, মানে অনেকটা আমরা অনেক সময় ভুল করে বসি। তো আপনারা প্রথমে যে কাজটা করবেন, সন্ধি এবং প্রকৃতি প্রত্যয় আপনারা যে কোনো বই থেকে, ডাইজেস্ট থেকে হতে পারে, বই থেকে হতে পারে, আর যদি সবচেয়ে কম পড়তে চান তাহলে একটা কাজ করবেন, বিগত বছরে আসলে প্রশ্নগুলো সমাধান করবেন। তবে এক্ষেত্রে আমাদের আগে নিয়মগুলো পড়ে নেওয়া উচিত। আমরা নিয়মগুলো পড়ে তারপরে যদি বইয়ের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো সলভ করি বা বিগত বছরে আসলে প্রশ্নগুলো সলভ করি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি সমাধান করতে পারি, বা এমসিকিউগুলো চর্চা করলে পরীক্ষায় প্রশ্ন কমন আসার একটা সম্ভাবনা থেকে যায়, বা নিয়মগুলো থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা হয়তো বা অ্যান্সার করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামীকাল ডে 45 নিয়ে আবার আমাদের কথা এবং দেখা হচ্ছে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন।